জীবনের কিছু অঙ্কের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখে নেব যে ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে 1/2 - 1/3, এই ভগ্নাংশটি 1/2 + 1/3 এর মধ্যে কতবার আছে, তাহলে আমরা কি করব, এটা এটার মধ্যে কতবার আছে সেটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। তাই জন্য আমরা কি করব, 1/2 + 1/3 এটাকে আমরা ডিভাইড করে দেব 1/2 - 1/3 দিয়ে। আমাদের জিজ্ঞেস করা হয়েছিল এই জিনিসটা এটার মধ্যে কতবার আছে, তো তাই জন্য আমরা এটাকে ডিভাইড করছি এটা দিয়ে। তাহলে কত হবে, যেরকমভাবে ভগ্নাংশে যোগ করে ঠিক সেরকমভাবেই যোগ করছি। এটা লসাগু করলে হয়ে যাবে 6, 2 দিয়ে 6কে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 3, 3 দিয়ে 6কে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 2। আবার এখানটা লসাগু করে মাইনাস করছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 6, 2 দিয়ে 6কে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 3, 3 দিয়ে 6কে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 2। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 5/6, ডিভাইড দিয়ে বসছে 1/6। ফ্র্যাকশনে ডিভাইড করার সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এটা উল্টে যাবে, এখানটা হয়ে যাবে 6/1। এখান থেকে 6টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 5। তাহলে বলতে পারি যে এই ভগ্নাংশটা এটার মধ্যে 5 বার আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 2 কেজির 45% ইকাল টু কত, তাহলে আমরা কি করব, 2 কেজি × 45% করে দেবো। তাহলে কত হচ্ছে, 2 কেজি মানে আমরা লিখতে পারি 2000 গ্রাম, 2 কেজি মানে 2000 গ্রাম লেখা যায়। 45% ছিল, পার্সেন্টটাকে তুললে তলায় 100 বসবে, দুটো জিরোকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 900 এত গ্রাম, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, আচ্ছা এটাকে আমরা কেজিতেও চেঞ্জ করে দিতে পারি, তাহলে এটাকে আমাদের 1000 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে হয়ে যাবে 0.9 কেজি। তোমরা এখানেও ছাড়তে পারো বা এটাও করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে পূর্ব পথটা হচ্ছে বড়, উত্তর পথটা হচ্ছে ছোট, তাহলে ভগ্নাংশটা কিরকম ধরনের, পূর্ব পথ বড় উত্তর পথ ছোট, পূর্ব পথ বড় উত্তর পথ ছোট, মানে ধরে নেওয়া যাক 9/5, এটা বড় এটা ছোট, তখন এটাকে বলা হবে গুরু অনুপাত, এটা হয়ে যাচ্ছে গুরু অনুপাত। যদি এরকম থাকতো যে পূর্ব পথটা ছোট উত্তর পথটা বড়, এটা হয়ে যেত লঘু অনুপাত। এটাকে আমাদের সরল করতে দেওয়া হয়েছে, তাহলে কি করব, 2 এর পাওয়ারে ছিল 5, 2 এর পাওয়ারে ছিল 7, নিচটায় কত ছিল, 2 এর পাওয়ারে 5, তার পাওয়ারে রয়েছে 2, এক্ষেত্রে পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 10। তো আমি এটাকে দিয়ে এটাকে ক্যান্সেল করছি, এখানে ছিল 5 খানা 2, এখানে ছিল 5টা 2, এখানে রয়েছে 10টা 2, ক্যান্সেল করলে 5টা পড়ে থাকবে। আবার এটাকে দিয়ে আমি এটাকে ক্যান্সেল করছি, এখানে রয়েছে 7টা, এখানে রয়েছে 5টা, ক্যান্সেল করলে 2টো পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে 2 এর স্কোয়ার, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4। তোমরা এটাও করতে পারো বা এটাও লিখতে পারো। বলছে 1 কেজি আম বিক্রি করে 7 টাকা লাভ হয়েছে, মোট 10 কেজি আম বিক্রি করেছে, তাহলে লাভ কত হবে, এক কেজি আমে লাভ হচ্ছে 7 টাকা, 10 কেজি আমে লাভ কত হবে, 7 × 10, তাহলে হয়ে যাচ্ছে 70 টাকা। আবার 1 কেজি লিচু বিক্রি করে 6 টাকা ক্ষতি হয়েছে, তাহলে কি করব, 1 কেজি লিচুতে ক্ষতি হচ্ছে 6 টাকা, মোট লিচু ছিল কত কেজি, 15 কেজি, তাহলে 15 কেজি লিচুতে কতখানি ক্ষতি হবে, 15 × 6, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 90 টাকা। তাহলে আম বিক্রি করে লাভ হয়েছে 70 টাকা, লিচু বিক্রি করে ক্ষতি হয়েছে 90 টাকা। আম বিক্রি করে লাভ হলো 70 টাকা, লিচু বিক্রি করে ক্ষতি হচ্ছে 90 টাকা, তাহলে ক্ষতির পরিমাণটা বেশি রয়েছে, তাহলে মোটের ওপর ক্ষতি হয়েছে, মোট ক্ষতি ইকাল টু কত হবে, 90 - 70 ইকাল টু হয়ে যাচ্ছে 20 টাকা। যদি লাভের পরিমাণটা বেশি থাকতো তাহলে আমরা লাভ বলে লিখতাম, যেহেতু ক্ষতির পরিমাণটা বেশি রয়েছে তো সেখানে আমরা ক্ষতি বলে লিখেছি।
এখানটা কি বলছে দেখো, 3,500 জনের 225 দিনে খাবার ছিল, 30 দিন পরে 1,000 জন লোক অন্য জায়গায় চলে গেল, অবশিষ্ট খাবার কতদিন চলবে? তাহলে এখানটা লিখছি আমরা লোক সংখ্যা, এখানটা লিখছি দিন। এতজন লোকের 225 দিনের খাবার ছিল, তাহলে 30 দিন এরা খেয়েছে, তাহলে কতদিনের খাবার রয়েছে? এখন রয়েছে 195 দিনের খাবার। তাহলে এখন 195 দিনের খাবার রয়েছে, এই সময় 1,000 জন লোক অন্য জায়গায় চলে গেল, তাহলে কতজন লোক রয়েছে? 3,500 মাইনাস 1,000, তাহলে হয়ে যাচ্ছে 2,500 জন লোক রয়েছে। এই খাবারটা কতদিন চলবে সেটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে কি করব? এতজন লোক 30 দিন খেয়েছিল, তাহলে 195 দিনের খাবার রয়েছে, এখন 1,000 জন লোক অন্য জায়গায় চলে গেছে, তাহলে বাকি খাবারটা কতদিন চলবে? তাহলে আমরা কি করব? 3,500 জনের খাবার ছিল 195 দিনের, তাহলে একজন লোকের কম দিনের খাবার রয়েছে না বেশি দিনের খাবার রয়েছে? 3,500 জনের খাবারটা যতদিন চলবে, তাহলে একজন লোকের আরো বেশি দিন চলবে, তাহলে এক্ষেত্রে মাল্টিপ্লাই হয়ে যাবে 195 ইন্টু 3,500, এতদিনের খাবার রয়েছে, তাহলে 2,500 জন লোকের খাবারটা কতদিন চলবে? তাহলে কি করব? 1995 ইন্টু 3500, এটাকে ডিভাইড করে দেবো 2,500 দিয়ে, তাহলে আনসারটা বেরিয়ে যাবে। তাহলে কি করব? 195 ইন্টু 3500 বাই 2500, দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফাইভ দিয়ে ক্যান্সেল করলে একটা ফাইভ পড়ে থাকছে, একটা সেভেন পড়ে থাকছে, ফাইভ দিয়ে 195 কে ক্যান্সেল করছি, তাহলে কত হবে? তাহলে হয়ে যাচ্ছে 39, লাস্টে 39 ইন্টু 7 করতে হবে, তাহলে পাওয়া যাবে আনসারটা কত হচ্ছে, এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 273। তাহলে এই খাবারটা 273 দিন চলবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আমাদের সিম্পলিফাই করতে দেওয়া হচ্ছে, এখানে দেওয়া হচ্ছে 2 এর পাওয়ারে 5, 3 এর কিউব, 6 এর পাওয়ারে 5, a^7 হোল টু দি পাওয়ার 2, b^6 হোল টু দি পাওয়ার 2, নিচটায় রয়েছে 128 ইন্টু 81। তো আমরা কী করবো? 6টাকে আমরা ভেঙে লিখতে পারি 3 গুণ 2, 6টাকে আমরা ভেঙে লিখছি 3 গুণ 2, পাওয়ারে ছিল 5, পাওয়ারে 5 ছিল, 128 কে আমরা ফ্যাক্টরাইজ করছি 2 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 64, আবার 2 দিয়ে গেলে 32, আবার 2 দিয়ে যাবে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, তাহলে কতগুলো 2 হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 128 এর জায়গায় আমরা লিখতে পারি 2^7। আবার 81 কে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে এটা 3 দিয়ে যাবে, প্রথমটা পাওয়া যাবে 27, তারপরে পাওয়া যাবে 9, তারপরে আবার পাওয়া যাবে 3, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 3 এর পাওয়ারে 4। আমরা কী করবো? 2^5 যেরকম ছিল সেরকম রইল, 3 এর পাওয়ারে 3 ছিল, এখানে 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 5 রয়েছে, তাহলে 3 এর পাওয়ারেও 5 লেখা যেতে পারে, 2 এর পাওয়ারেও 5 লেখা যেতে পারে, a^2 কত হচ্ছে? a^2 হয়ে যাচ্ছে 14। সাত আর 2টাকে মাল্টিপ্লাই করেছে তাই 14 হয়ে গেছে। b^2 কত হচ্ছে? 6 আর 2টাকে মাল্টিপ্লাই করলে 12 হয়ে যাবে, 2^7 ইন্টু 3^4। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে a^b হোল টু দি পাওয়ার 12 ছিল, তাহলে এর পাওয়ারেও 12 লেখা যেতে পারে, b^2 লেখা যেতে পারে, আমরা এটাকে বাদ দিয়ে দিয়েছিলাম ভুল করে, তাহলে এখানটা বসছে a^12 b^12, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 এর পাওয়ারে 4 রয়েছে, 3 এর পাওয়ারে 5 রয়েছে, তাহলে 1টা 3 পড়ে থাকবে, a^12 রয়েছে, a^14 রয়েছে, ক্যান্সেল করলে a^2 পড়ে থাকবে, 2^7 রয়েছে, এটার সাথে এটাকে ক্যান্সেল করছি, তাহলে 2টা 2 পড়ে থাকবে, আবার এটার সাথে এটাকে ক্যান্সেল করছি, 3টা 2 পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে? 3 এর পাওয়ারে 3 পড়ে থাকছে, এখান থেকে 1টা 3 পড়ে রইল, এখানটা রয়েছে 2 এর পাওয়ারে 3 আর a^2, তাহলে কত হচ্ছে? 3 হয়ে যাচ্ছে 4টে, এখানে রয়েছে 3টে,
এখানে রয়েছে একটা, তাহলে হয়ে যাচ্ছে চারটে, দুয়ের পাওয়ারে হয়ে যাচ্ছে তিন, এর পাওয়ারে হয়ে যাচ্ছে টু, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন এখানে আমাদের সরল করতে দেওয়া হচ্ছে, এখানে দেওয়া হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এখানটা রয়েছে প্লাস দিয়ে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা কী করবো, এখানটায় দেখো এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এখানটাও সেম হচ্ছে, এখানটাতেও আমরা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো, এখানটায় কত হবে, এখানটাতেও একই রকম ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার ফোর, এখানটা হয়ে যাচ্ছে বি টু দি পাওয়ার ফোর, এখানটা হচ্ছে বি টু দি পাওয়ার ফোর, এখানটা হচ্ছে সি টু দি পাওয়ার ফোর, এখানটা হচ্ছে সি টু দি পাওয়ার ফোর, এখানটা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার ফোরটাকে ক্যান্সেল করা যাবে, বি টু দি পাওয়ার ফোরটাকেও ক্যান্সেল করা যাবে, সি টু দি পাওয়ার ফোরটাকেও ক্যান্সেল করা যাবে। তাহলে কত পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে জিরো, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, বলছে এই সরল ফলে দশমিকের পরে কতগুলো, দশমিকের পরে কতগুলো সংখ্যা থাকবে সেটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে, দশমিকের পরে কতগুলো সংখ্যা থাকবে, তাহলে আমরা কি করব। এখানটা ছিল 35.4, ডিভাইড দিয়ে কত ছিল, ডিভাইড দিয়েছিল 0.03, ইনটু দিয়েছিল 0.06। তো এখান থেকে আমি দুঘর পয়েন্টটাকে সরাচ্ছি, তাহলে একটা 100 বসবে ওপরে, এখান থেকেও দুঘর আগে পয়েন্টটাকে সরাচ্ছি, তাহলে একটা 100 আসবে, যেহেতু পেছন দিক থেকে দুঘর সরিয়েছে তাই 100 বসেছে, 100টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে, এখানটা হয়ে যাচ্ছে 35.4, ইনটু দিয়ে পড়ে থাকছে 6, নিচটা পড়ে থাকছে 3, 3 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকছে 2, তাহলে হয়ে যাচ্ছে 35.4 ইনটু 2, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 70.8। তাহলে দেখো দশমিকের পরে একটা সংখ্যা থাকছে, দশমিকের পরে একটা মাত্র সংখ্যা থাকবে, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলছে কোন একটা সম্পত্তির 2/10 সমান সমান হচ্ছে 6543, তাহলে 3/5 কত হবে, ওই সম্পত্তির থেকে বেশি হবে না কম হবে। মানে এখানে বলে দিয়েছে কোন একটা সম্পত্তির 2/10 হচ্ছে 6543, তাহলে 3/5 এর থেকে বেশি হবে না কম হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে, নাকি সমান হবে, তাহলে কি করব, 2/10 সমান সমান বলে দিয়েছে 6543, তাহলে 1 সমান সমান কত হবে, এটা উল্টে যাবে, 6543 ইন্টু 10/2 হয়ে যাবে। তাহলে এখানে জিজ্ঞেস করেছে 3/5 সমান সমান কত, কি করব, 6543 ইন্টু 10/2 এটাকে মাল্টিপ্লাই করে দেবো 3/5 দিয়ে। যখন আমরা 1 বার করলাম তখন আমরা কি করলাম, ডিভাইড করে দিয়েছি, ডিভাইড করা হচ্ছে বলে মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে গেছে, ডিভাইড করা হচ্ছে বলে মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে গেছে। আবার আমরা যখন 3/5 বার করছি তখন কি করব, মাল্টিপ্লাই সাইন দিয়ে লিখে দেবো, তাহলে এখান থেকে 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 5, আবার 5 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হবে, তাহলে হয়ে যাচ্ছে 6543 ইন্টু 3, 3/3 হয়ে যাচ্ছে 9, 3/4 হচ্ছে 12, এখানটা হচ্ছে 6, এখানটা হচ্ছে 19। তাহলে দেখো 2/10 বলতে যে সম্পত্তিটা ছিল তার থেকে বেশি পাওয়া যাচ্ছে, তাহলে আমরা দেখতে পেলাম যে 2/10 থেকে 3/5 হচ্ছে বেশি। নেক্সট প্রশ্ন দেখো, এটাকে আমাদের সরল করতে দেওয়া আছে, তাহলে কি করব, -6 ডিভাইড দিয়েছিল +1 +2, তো এখান থেকে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করে দিই তাহলে কত হচ্ছে, এই জিনিসটা পাওয়া যাচ্ছে, আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করেছি, তাহলে কত হচ্ছে -6 ডিভাইড, এখানটা হয়ে যাচ্ছে +3, তো -6 ডিভাইড 3, তাহলে কত হবে, ডিভাইড করলে পড়ে থাকবে -2, তাহলে সরলতম মান হচ্ছে -2।
এখানে বলছে কোন একটা সরলরেখার উপরে যে কোনো একটা বিন্দুতে একটা লম্ব টানা হয়েছে, এটা সরলরেখা রয়েছে তার উপর যে কোনো একটা বিন্দুতে একটা লম্ব টানা হয়েছে, তার ফলে দুখানা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এবার বলছে এই যে কোণগুলো তৈরি হয়েছে এদের সমদ্বিখণ্ডকগুলো, মানে আমি এই কোণটা একটা সমদ্বিখণ্ডক টানছি, আবার এই কোণটা একটা সমদ্বিখণ্ডক টানছি, তাহলে এই সমদ্বিখণ্ডকগুলোর মাঝখানে এই কোণটার মানটা কত হবে, এই কোণটার মানটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো এটা লম্ব প্রথমেই বলে দেওয়া ছিল, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এবার আমি এটার সমদ্বিখণ্ডক টেনেছি, সমদ্বিখণ্ডক টানাতে এই কোণটা কত হবে, 45 ডিগ্রি হয়ে যাবে, এটাও 45 ডিগ্রি হয়ে যাবে। আবার আমি এখানটা একটা সমদ্বিখণ্ডক টানছি, তাতে এই কোণটাও 45 ডিগ্রি হয়ে যাবে, এই কোণটাও 45 ডিগ্রি হয়ে যাবে। 90 ডিগ্রি যেহেতু সমদ্বিখণ্ডক তাই এটাও 45, এটাও 45, আবার একই রকমভাবে এটাও 45, এটাও 45। তাহলে মাঝের এই কোণটা কত হলো, মাঝের এই কোণটা হয়ে যাচ্ছে 45 + 45, তাহলে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলছে দুখানা ত্রিভুজ দেওয়া রয়েছে, ত্রিভুজ দুখানা সর্বসম কিনা। এখানে দেখো এ বি এই বাহুটার সাথে সমান আছে কোন বাহুটা, ডি এফ এই বাহুটা, এ বি বাহুটার সাথে সমান আছে ডি এফ বাহুটা, আবার বি সি বাহুটার সাথে সমান হচ্ছে কোনটা, ডি ইটা, বি সি এর সাথে সমান হচ্ছে ডি ইটা, আবার এসি বাহুটার সাথে সমান হচ্ছে ই এফটা, এ বিটা ছিল 5 সেন্টিমিটার, তার সাথে সমান হচ্ছে ডি এফটা, সেটাও রয়েছে 5 সেন্টিমিটার, বিসি তার সাথে সমান হচ্ছে ডি ইটা, বিসি বাউটার সাথে সমান হচ্ছে ডি ইটা, দুটোই রয়েছে 6 সেন্টিমিটার করে, আর এসি বাউটার সাথে সমান হচ্ছে ই এফটা, দুটোই রয়েছে 7 সেন্টিমিটার করে। তাহলে আমরা দেখো দুখানা ত্রিভুজের তিনখানা করে বাহুই সমান দেখিয়ে দিয়েছি, মানে আমি এই বাহুটার সাথে আরেকটা ত্রিভুজের এই বাহুটা আমি সমান দেখিয়েছি, আবার এই বাহুটার সাথে আমি এই বাহুটাকে সমান দেখিয়েছি, আবার এটার সাথে আমি এটাকে সমান দেখিয়েছি। যখন দুটো ত্রিভুজের আমি তিনটে বাহুকে সমান দেখিয়ে পারবো তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে বলা যেতে পারে যে এ বি সি ত্রিভুজটা সর্বসম হচ্ছে ডি ই এফ এটার সাথে, কেননা আমি তিনটে বাহুকে সমান দেখাতে পেরেছি। নেক্সট একটা চিত্র দেওয়া রয়েছে, সেখানে বলছে যে বিপ্রতীব কোণগুলো কোনটা আর অনুরূপ কোণটা হচ্ছে কোনগুলো সেগুলো দেখাতে বলেছে, তাহলে কি করব। আমি এখানে মার্কিং করে দেখিয়েছি কোনটা কোনটা হচ্ছে বিপ্রতীব কোণ, তোমরা নামগুলো লিখে দিও। বিপ্রতীব কোণটা হচ্ছে এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে বিপ্রতীব কোণ, মানে ই আই এ তার সাথে হচ্ছে এল আই জে, এই দুটো হচ্ছে বিপ্রতীব কোণ, আবার এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে বিপ্রতীব কোণ, আবার এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে বিপ্রতীব কোণ, আবার এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে বিপ্রতীব কোণ, আবার একই রকমভাবে এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে বিপ্রতীব কোণ, এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে বিপ্রতীব কোণ, এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে বিপ্রতীব কোণ, আবার এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে বিপ্রতীব কোণ। তোমাদের এগুলোকে নাম দিয়ে লিখতে হবে, কীরকমভাবে লিখবে, অ্যাঙ্গেল ই আই এ, ই আই এ বলতে হচ্ছে এই কোণটা, এই কোণটার সাথে সমান হচ্ছে এল আই জে এই কোণটা, আবার সমান হচ্ছে সি এল আই মানে হচ্ছে এই কোণটা, সি এল আই এই কোণটা তার সাথে বিপ্রতীব হচ্ছে এফ এল কে এই কোণটা, এরকমভাবে যে কোণগুলো আমি মার্কিং করে দিলাম সেগুলো হচ্ছে বিপ্রতীব কোণ। নেক্সট বলছে কোনটা কোনটা অনুরূপ কোণ, আমি অনুরূপ কোণটাও মার্কিং করে দিচ্ছি, এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, তোমরা নাম দিয়ে লিখতে পারবে, একই রকমভাবে এই কোণটার সাথে এই কোণটাও হচ্ছে অনুরূপ কোণ,
এটা তোমরা নাম দিয়ে লিখতে পারবে। নেক্সট, এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, আবার এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। আবার এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, আবার এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, আবার এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। নেক্সট, আমাদের আমরা আরেকটা জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে কোনটা কোনটা একান্তর কোণ আছে। একান্তর কোণ কোণগুলো আছে যেগুলো জেড শেপে তৈরি হচ্ছে, যে কোণগুলো জেড শেপে তৈরি হচ্ছে, মানে এরকম আকৃতিতে যে কোণগুলো তৈরি হবে সেটা হচ্ছে একান্তর কোণ। তাহলে এখানে একান্তর কোণ কোনটা আছে? এই কোণটার সাথে এই কোণটার সাথে এই কোণটা দেখো জেড শেপে রয়েছে, তাহলে এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। আবার এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে একান্তর কোণ, জেড শেপে রয়েছে। আবার এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে একান্তর কোণ। এরকম ভাবে যে কোণটা তৈরি হচ্ছে এটা উল্টানো জেড আকৃতিতে, এটাও একান্তর কোণ। তো সেই কারণে আমি বলেছি যে এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে সমান। আবার এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে একান্তর কোণ। তোমাদের এগুলো সবকটাই নাম দিয়ে লিখতে হবে খাতায়। আমি পয়েন্টিং করে দেখিয়ে দিলাম যে কোনটা কোনটা একান্তর কোণ আছে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে কোন ভেদে ত্রিভুজের নাম লেখো এবং ত্রিভুজের কোণগুলোর মাপগুলো লেখো। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজটার একটা কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, একটা কোণই মাত্র 90 ডিগ্রি হবে, সবকটা কিন্তু নয়, একটা কোণ 90 ডিগ্রি হবে। সূক্ষ্মকোণের বেলা কি হবে? সূক্ষ্মকোণের বেলা হচ্ছে সবকটা কোণ হচ্ছে 90 ডিগ্রির থেকে কম, সূক্ষ্মকোণের বেলা সবকটা কোণ হচ্ছে 90 ডিগ্রির থেকে কম। আর স্থূলকোণের বেলা কি হবে? একটা কোণ হবে 90 ডিগ্রির থেকে বেশি, স্থূলকোণের বেলা একটা কোণ হবে 90 ডিগ্রির থেকে বেশি। তোমরা এরকম তিনটে ছবি আঁকবে এবং প্রত্যেক কটা কোণ এর মাপগুলো চাঁদা দিয়ে মাপবে এবং খাতায় লিখে দেবে। প্রত্যেক কটা কোণের মাপটা তোমরা চাঁদা দিয়ে মাপবে এবং লিখে দেবে। নেক্সট বলছে, চতুর্ভুজের শ্রেণী বিভাগ করো। এই যে চতুর্ভুজটা রয়েছে এর দেখো বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল এবং সমান। বিপরীত বাহুগুলো হচ্ছে সমান এবং সমান্তরাল, মানে এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে সমান্তরাল এবং সমান, এবং এই বাহুটার সাথে হচ্ছে এই বাহুটা সমান এবং সমান্তরাল। তাহলে এটাকে বলা হচ্ছে সামান্তরিক। একটা জিনিস নোটিস করবে, এখানে কোনো কোণ কিন্তু 90 ডিগ্রি নয়। আবার এই ত্রিভুজ এই চতুর্ভুজটা দেখো, এই বাহুটার সাথে এই বাহুটা সমান রয়েছে, আবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান রয়েছে, এবং কোণগুলো 90 ডিগ্রি রয়েছে। এটাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। এই চতুর্ভুজটা দেখো, চারটে বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান, চারটে বাহুর দৈর্ঘ্যই সমান, কিন্তু কোনো কোণ 90 ডিগ্রি নয়। তাহলে এটাকে বলা হচ্ছে রম্বস। এখানে চারটে বাহুর দৈর্ঘ্যই সমান এবং প্রত্যেক কটা কোণ 90 ডিগ্রি, তাকে বলা হবে বর্গক্ষেত্র। এটা হচ্ছে বর্গক্ষেত্র। আর এখানে দেখো, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে সমান্তরাল, এটার সাথে কিন্তু এটা সমান্তরাল নয়। এটাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে বলা হবে ট্রাপিজিয়াম। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে, ত্রিভুজের কতগুলো মধ্যমা থাকে। প্রথমে বলে নিই মধ্যমা কাকে বলে। কোন একটা ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে লাইনটা টানবো সেটাকে বলা হচ্ছে মধ্যমা। কোন একটা ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে লাইনটা টানা হবে সেটা হচ্ছে মধ্যমা, মানে এখানে এই বাহুটা হচ্ছে মধ্যমা। তাহলে আমি একই রকমভাবে এই শীর্ষবিন্দুটা থেকে এই বাহুটার মধ্যবিন্দু অবধি একটা লাইন টানতে পারি,
আবার এই শীর্ষবিন্দুটা থেকে এই বাউটার মধ্যবিন্দু পর্যন্ত লাইন টানতে পারি, তাহলে মধ্যমা হচ্ছে তিনটে। আর এখানে বলছে মধ্যমাগুলো কটা বিন্দুতে ছেদ করে, মধ্যমাগুলো একটাই মাত্র বিন্দুতে ছেদ করে, একটা ত্রিভুজে কতগুলো উচ্চতা পাওয়া যেতে পারে। আমি যদি এই বাহুটাকে ভূমি ধরি, তাহলে এই বাহুটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে একটা উচ্চতা। আবার যদি আমি এই বাহুটাকে ভূমি ধরি, তাহলে এই বাহুটা হচ্ছে উচ্চতা। আবার আমি যদি এই বাহুটাকে ভূমি ধরি, তাহলে এই বাহুটা হচ্ছে উচ্চতা। তাহলে তিনটে উচ্চতা রয়েছে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পাঠে এরকম আরও কিছু শর্ট কোর্স নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।